আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, একটি দুঃখের সংবাদ নিয়ে, ভয়ঙ্কর দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে একটি খবর নিয়ে চলে আসলাম। আজকে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে একই জায়গায় একই ঘরে 17 জন মারা গেছে। আসলে এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুরা দেখেন, একই জায়গায় একই ঘরের ভিতরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় 17 জন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এটি অত্যন্ত ভয়ানক সংবাদ। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য। চাঁপাই নবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে 17 জন নিহত হয়েছেন। বুধবার বেলা 11টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে 5 জন নারী, 12 জন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা সম্ভব হয়নি। নিহতরা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতার হাট ডাউলপাড়া গ্রামে এক বিয়ের পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের পাকা ইউনিয়ন দক্ষিণ পাকার তেলিগাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বউ আনতে যাচ্ছিলেন। বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিম পাড়ে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অবস্থানকালে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে, ফলে ঘটনাস্থলে নিহত হন 17 জন। এই ঘটনা অচেতন হয়ে পড়েন আরো 7 জন, তারাও সবাই শিশু। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ গ্রামে নেওয়ার জন্য নৌকা পদ্মা নদী পাড়ি দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এইসব মরদেহ বাকের আলী ঘাটে নামানো হবে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এইচএম আব্দুর রাকিব ঘটনাস্থলের পথে রয়েছেন বলে জেলা সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে। তে বন্ধুরা, এটি আসলে অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমাদের দেশের জন্য, যে একই জায়গায় একই অনুষ্ঠানে দশম একটি ঘরের ভিতরে 17 জন বজ্রপাতে মারা গেছে। আসলে একটি অত্যন্ত ভয়ানক দুঃখের সংবাদ। বন্ধুরা সবাই সাবধানে থাকবেন, বৃষ্টি হলে বাইরে বেরোবেন না, সবাই বাসায় থাকুন এবং অবশ্যই সুস্থ জায়গায়, যেখানে সুন্দর জায়গা সেখানে অবস্থান করবেন বৃষ্টিপাতে। বর্তমান বজ্রপাতে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর সবাই আমার চেয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের সবাইকে এটার সমবেদনা জানাবেন। আশা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।